हेलो हेलो चेक टेस्ट हेलो हेलो चेक 1 2 3। নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমার কিছু বন্ধুদের অনুরোধে একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওর মধ্যে থাকবে 24 চ্যানেল, অর্থাৎ 24 চ্যানেলের এক এমপ্রো মিক্সারের টোটাল রিভিউ করে আমি দেখাচ্ছি। তো অবশ্যই বন্ধুরা ফুল ভিডিও ওয়াচ করবেন। টোটাল যতগুলো সুইচ রয়েছে প্রত্যেকটা ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। কন্টিনিউ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো ফার্স্ট আমি শুরু করছি, একদম একটা যে কোনো চ্যানেল নিয়ে নিচ্ছি। তো ফার্স্ট আমি এই চ্যানেলটা নিয়ে নিচ্ছি বন্ধুদেরকে বোঝানোর জন্য। তো প্রথমে রয়েছে মাইক ইনপুট, অর্থাৎ এটা হচ্ছে এক্সেলার পয়েন্ট, বন্ধুরা দেখে নিন, এক্সেলার ইনপুট। তো 2 নম্বরে থাকছে চ্যানেল 12, বলতে এটা 12টা চ্যানেল এখানে আসছে, এদিকে 12টা আছে আর এদিকে 12টা, অর্থাৎ মিক্সারটার 2টো পার্ট রয়েছে বন্ধুরা, এদিকে 12টা থাকছে আর এদিকে 12টা, অর্থাৎ 24টা রয়েছে। তো আমি যে কোনো একটা পার্ট নিয়ে বন্ধুদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে রয়েছে মাইক ইনপুট এক্সেলার, আচ্ছা দ্বিতীয় থাকছে এটা হচ্ছে P38-এর ইনপুট একটা, আচ্ছা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাতে লেখা আছে ইনসার্ট, ইনসার্ট অর্থাৎ এক্সট্রা কোনো এফেক্ট ইউজ করতে পারি অথবা কোনো ইকুয়ালাইজারের ইনপুটটা আমি এর মধ্যে দিতে পারি। তো নেক্সট আছে বন্ধুরা দেখে নিন +48V, অর্থাৎ 48 ভোল্ট, এটা হচ্ছে ফ্যান্টম পাওয়ার ফর কন্ডেন্সার মাইক্রোফোন, অর্থাৎ বিভিন্ন যে কন্ডেন্সার মাইক্রোফোন আছে না, এই সুইচটা দিয়ে দিলে সেই কন্ডেন্সার মাইক্রোফোনের কানেকশানটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে এবং অনেকটা ইউজ করতে সুবিধা হবে। ঠিক আছে, এটা আমার অফ থাকছে। আর ওই যে কন্ডেন্সার মাইক্রোফোনগুলো বেশিরভাগটাই মানে ঢোল বা তবলার ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি, এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রিন লেখা আছে, অর্থাৎ যেটাকে আমরা গেন বলি সহজ ভাষায়, এটা হচ্ছে গেন, গেনটা কমানো বাড়ানো এই জন্য ইউজ করা হয়। নেক্সট দেখুন -20 dB, এই যে সুইচটা, এই সুইচটার কাজ হচ্ছে যদি আমার কোনো, ধরুন আমি সাপোজ একটা আমি হয়তো প্যাড এখানে কানেক্ট করে রেখেছি, কোনো একটা প্যাড এফেক্ট দিয়ে রেখেছি, তো প্যাডের কী হয় ওদের ইনস্ট্রুমেন্টের গেনগুলো অনেক সময় হাই হয়ে যায়, তখন তাদের গেনটা কমানোর জন্য আমি এই সুইচটা প্রেস করে দেবো, তাহলে কী হবে -20 dB-তে ওটা অ্যাডজাস্ট হবে। এরপরে আছে বন্ধুরা হাই, অর্থাৎ হাই মানে বুঝতেই পাচ্ছেন যে এটা হচ্ছে টেরিবেল, অর্থাৎ সাউন্ডের যে টেরিবেল সেটা ঠিক করার জন্য হাই এই সুইচটা ইউজ করা হয়। এরপর নেক্সট দেখতে পাচ্ছেন বন্ধুরা মিড, মিড অর্থাৎ ভোকাল, অর্থাৎ ভোকালটাকে আমি মিডটা যত বাড়াবো, ভোকালটা তো ভয়েস যেটাকে বলছি সেটা বাড়বে এবং যত কমাবো তত এটা কমবে। নেক্সট এরপর আছে FREG, ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই যে মিড সুইচটা আছে না এটারই মোটা বা পাতলা, অর্থাৎ ভোকালটাকে আমি হয়তো মোটা করতে চাইছি বা পাতলা করতে চাইছি, তার জন্য এই ফ্রিকোয়েন্সি এই সুইচটা ইউজ করা হয়, অর্থাৎ মিডের সঙ্গে এটা অ্যাপ্লিকেবল। তো এরপরে আছে লো, লো অর্থাৎ বেস, যেটাকে আমরা সবাই ভাষায় বেস বলি, কোনো সাউন্ডের বেস কমানো বাড়ানো বা কোনো ভয়েসের বেসটাকে ঠিক করার জন্য এই লো সুইচটাকে ইউজ করা হয়। নেক্সট থাকছে অক্স 1, অক্স 2 আর অক্স 3, এই তিনটে সুইচ হচ্ছে, এইখানে বন্ধুরা দেখে নিন অক্স 1, অক্স 2, অক্স 3 তিনটে যে আউটপুট রয়েছে, অর্থাৎ পাটপাট করে আমি হয়তো কোনো অক্স 1 এখান থেকে হয়তো, ধরুন আমি অক্স 1-এ মনিটর বক্স দিয়ে রেখেছি, তো তার সাউন্ডটা বা তার এফেক্ট করার জন্য এই সুইচটা কাজে লাগে। 2ও একই ব্যাপার, এখানে 2 নম্বর অক্স 2 দেখতে পাচ্ছেন, আর 3 নম্বরে আসছে অক্স 3। তো অক্স 3 যে সুইচটা আছে অক্স 3 অবলিক দিয়ে এফেক্ট আছে, অর্থাৎ এখানে অক্স 3-র যে আউটপুটটা আছে যদি আমি এখানে কাজ করতে চাই বা অক্স 3 আলাদা করে যদি এফেক্ট দিতে চাই তাহলে এই সুইচটা প্রেস করবো, তাহলে এই সুইচটা, এই যে অক্স 3, এই দুটোর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট আছে অক্স 3 অ্যান্ড এফেক্ট এই সুইচটা, অর্থাৎ এর দ্বারা আমি দুটোকে মেনটেন করতে পারবো পাটপাট করে। নেক্সট থাকছি প্যান, প্যান অর্থাৎ RL, অর্থাৎ লেফট রাইট, বাঁ দিকে ঘোরালে লেফট আর ডান দিকে ঘোরালে রাইট, সেটার জন্য প্যান অনেকেই জানেন প্যান সুইচের কাজ। এরপর হচ্ছে OL, OL অর্থাৎ এই একটা সিগনাল আছে, যদি আমার এই চ্যানেলের মধ্যে গেন বেশি আসে তাহলে এই সিগন্যালটা দেবে, তখন আমি ট্রিন যে সুইচটা আছে অর্থাৎ এটাকে গেন বলা হচ্ছে, এটাকে হালকা কমিয়ে দিলে এটা তখন অ্যাডজাস্ট করার ক্ষেত্রে কাজে লাগে। নেক্সট থাকছে মিউট সুইচ, অর্থাৎ মিউট মানে বন্ধ করা, এই চ্যানেলের মধ্যে যদি আমি কোনো নতুন সংযোগ ঘড়াই করি বা কোনো সাউন্ডকে অ্যাডজাস্ট করি তখন আমি মিউটটা দিয়ে রাখি। আচ্ছা নেক্সট হচ্ছে LR সুইচ, এটা হচ্ছে এই চ্যানেল থেকে সিগন্যালটা যদি আমি মেন LR-এ পাঠাতে চাই তাহলে এই সুইচটা কাজে লাগে। 1-2 অর্থাৎ গ্রুপ 1 গ্রুপ 2 যে মেন সিগনাল আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দুটো করা আছে অরেঞ্জ কালারের, তো এটাতে এই সিগনালটা গ্রুপ 1-2-তে পাঠাতে গেলে
এই সুইচটা প্রেস করতে হবে। ওকে, তো এই লাইনটা মোটামুটি একটা আইডিয়া আমি করলাম এবং সেটা শেয়ার করলাম। এরপর থাকছে এটা হচ্ছে ফেডার, এটা সকলেই জানেন। তো একটা লাইন আমি বুঝিয়ে দিলাম, এরপর আমি একজন দাদাভাইয়ের সহায়তা নিচ্ছি, তিনি আমাকে এইখানে যে বোর্ডটা আছে এটা টোটাল ডিটেলসটা মোটামুটি আমি একটা লাইন যেটুকু আমি জানি এক্সপিরিয়েন্স সেটা আমি বন্ধুদেরকে শেয়ার করলাম। এরপর এর মাঝে অনেক কিছু সিগন্যাল আছে, অনেক কিছু ফাংশন আছে। এখানে দেখতে পাচ্ছি 7-band স্টুডিও গ্রাফিক্স ইকুয়ালাইজার, অর্থাৎ এখানে ব্যান্ডের একটা ব্যাপার আছে, আর অনেক কিছু এফেক্ট আছে এই মিক্সারটার মধ্যে। তো সেটা টোটাল ডিটেলস আমার একজন দাদা ভাই উনি। বন্ধুরা, তো ইউটিউব চ্যানেলে আপনাদের টিএমএস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো প্রথমে আমাদের টিএমএস দাদা, তো দেখলেন যে আমাদের, আমি যেটুকু জানি বলেছি, চ্যানেলের ইনপুট সেটিংটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে আপনাদেরকে। আর এরপরে আমি এই মিক্সারটার আউটপুট লেভেলটা কিভাবে কাজ হয় তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মেন, এখানে দেখুন মেন, প্রথমে আউটপুট মেন যেটা লেফট রাইট ফেডার আছে, দেখুন এই ফেডারের সাথে যুক্ত আছে এইখানে দুখানা এক্সেলআর আউটপুট আছে আর দুখানা P38 আউটপুট আছে। আমি এখান থেকে এই আউটপুটটা পেয়ে যাচ্ছি। এর সাথে থাকছে দুখানা গ্রুপ আউটপুট, গ্রুপটা যে এখানে দেখুন গ্রুপ 1 গ্রুপ 2, এখান থেকে লেফট রাইট, এটাও স্টিরিও, তো এখান থেকে আউটপুটটা পেয়ে যাচ্ছি। এর সাথে আর একটা আউটপুট পাচ্ছি যেটা এখান থেকে আমি মনিটরিং এর জন্য খুব ভালো কাজ হবে, ওই যে রুম আউট যেটা আছে। হ্যাঁ, রুম আউটটা এখান থেকে মেন কোনটা, মেন এখান থেকে, এই যে দেখুন ফোনস লেখা আছে, এই ফোনস থেকে আপনি আউটপুটের মেন যে লেফট রাইট থেকে এখান থেকে এই ফোনের মাধ্যমে আপনি এই আউটপুটটা কন্ট্রোল করতে পারবেন একদম। আচ্ছা, এর সাথে থাকছে এখানে ইনপুট আছে দেখুন টেপ ইনপুট। তো কোনো কারণে এখানে দেখুন একটা ভালো মাল্টিমিডিয়া আছে, মাল্টিমিডিয়াটা যদি ইউজ করেন তো এর এখানে তিনখানা হাই লো আর ভলিউম, তিনখানা হচ্ছে নব আছে, আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। কোনো কারণে ধরুন এই আপনি হচ্ছে ব্লুটুথটা অফ করলেন, কোনো কারণে এখান থেকে স্টিরিও, হ্যাঁ ব্লুটুথ অন অফের সুইচ কোনটা, ব্লুটুথ অন অফ সুইচে মোড আছে, আচ্ছা মোডটা চেঞ্জ করলে ব্লুটুথ অফ হয়ে যাবে। তো আর একটা সুইচ আছে দেখুন এখানে যে টেপ MP3, তো এখান থেকে আপনি অফ করে দিলেন এখান থেকে টেপ লাইন পেয়ে যাবেন স্টিরিও, আর একটা পেয়ে যাচ্ছেন এটা অন করলে এখান থেকে ব্লুটুথ লাইনটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এর এখান থেকে একটা হচ্ছে নেক্সট সুইচ আছে যেখান থেকে আপনি গানগুলো এখান থেকে কাটতে পারবেন বা এখান থেকে পজ করতে পারবেন, প্লে করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে আসি এখানে এফেক্ট, তো এখানে 16-channel DSP এফেক্ট আছে, দেখুন কোথায় কোন জায়গায় এফেক্ট আছে সেটা টোটালস কোম্পানি এখানে লিখে দিয়েছে। এর সাথে থাকছে এটার প্রোগ্রাম সুইচ, এটা দেখুন ঘুরছে, এটা হচ্ছে পুশ সুইচ, এটা আপনার এই যে 1 থেকে 16 পর্যন্ত যাচ্ছে। তো যেই জায়গায় আপনি রাখবেন, ধরুন কোনো কারণে আপনি DSP এখানে দেখুন 5 নম্বরে রিভার্ব প্লাস ডিলে, তো রিভার্ব প্লাস ডিলে ইউজ করার জন্য 5 নম্বরে আপনি প্রেস করলেন, দাদা ওটা চেক হোক না, চেক করে দিচ্ছি, প্রেস করে এটা প্রেস করলে ওটা কাজ হবে, তাই 5 নম্বরটা কাজ হয়ে যাবে। হ্যাঁ, ওই মোডটা কাজ হলো, আচ্ছা একটু চেক করে দাও কিভাবে আপনার এফেক্টটা কাজ হয়। 5 নম্বর এফেক্ট যেটা কি লেখা আছে দাদা? হ্যাঁ, 5 নম্বরে আছে আপনার ডিলে প্লাস রিভার্ব, ডিলে প্লাস রিভার্ব, ঠিক আছে। কিভাবে কাজ হয় একটু দেখাই দাও, দেখো। তো এই জায়গায় আমি একটা কর্ডলেস ইউজ করেছি, তো এখান থেকে আমি সাউন্ডপুট সাউন্ডের আউটপুটটা ছাড়লাম, এখান থেকে ফেডারটা তুললাম। হ্যালো, চেক টেস্ট টেস্ট। তো বন্ধুরা সাউন্ডটা নিশ্চয়ই পাচ্ছেন, তো রিভার্বটা কি রকম কাজ করে দেখুন। হ্যালো, চেক টেস্ট। হ্যালো, চেক টেস্ট। এটা হচ্ছে এফেক্ট সেন্ট ফেডার আছে, তো এই ফেডারটা যখন আমি নামিয়ে দিচ্ছি তখন এফেক্টটা কাজ করবে না। আর এখান থেকে আপনাদের প্যারামিটার আছে, তো প্যারামিটারটা আপনি কোন জায়গায় সেট করলে আপনার সাউন্ডটা ক্লিয়ার আসবে বা কতটা আপনি সেন্ড করবেন এর জন্য একটা নব আছে। আর থাকছে এর সাথে আপনার যদি কোনো ডিলে ইউজ করেন, তো এখানে 8 নম্বর থেকে দেখুন ডিলে আছে, 8 নম্বর প্রেস করলাম। হ্যালো, চেক টেস্ট। হ্যালো, চেক টেস্ট। নিশ্চয়ই বন্ধুদের আর কোনো অসুবিধা হবে না বুঝতে, তো যতটা সম্ভব আমি বুঝালাম। আর ওই নিচের সুইচ করে একটু কাজ বলে দিন। হ্যাঁ, নিচের এখানে আছে আপনার দেখতে পাচ্ছি একটা 7-band স্টুডিও, ওটা গ্রাফিক ইকুয়ালাইজার আছে, আপনি যদি আউটপুট ইকুয়ালাইজার এখান থেকে সেট করতে চান এটাও করতে পারেন। ওর জন্য কোনো সুইচ আছে নাকি, ওটা অ্যাক্টিভ করার জন্য? এটা অ্যাক্টিভেট করার জন্য এখানে একটা নব আছে দেখুন, এটাকে যদি আমি পুশ করে দিই তাহলে এটা হচ্ছে বাইপাস হয়ে গেল, এটাকে যদি ওপেন করে দিই এটা অ্যাক্টিভেট হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। এরপরে থাকছে লেফট রাইট আর গ্রুপ 1-2 মিটার, এই যখন আমি লাইট সিগন্যালটা যখন দেখব কোনো কারণে যে গ্রুপের
আলাদা করে, তখন এখান থেকে এটা আমি পুশ করে দিলে এই গ্রুপে সিগন্যালটা পেয়ে যাবো এখানে। আর আউটপুট লেভেল আপনারা দেখছেন, হ্যালো হ্যালো, চেক টেস্ট চেক টেস্ট, হ্যালো চেক টেস্ট হ্যালো, আউটপুট লেভেল এখান থেকে আমি যে লাইট লেভেলের মাধ্যমে পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা আশা করছি আর কোনো বুঝতে অসুবিধা হবে না। আর ওই যে ওটা ফোনস ফোনস একটা রয়েছে, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হেডফোনস। আর যেটা বললাম যে রুম আউটপুট, রুম আউটপুট দিয়ে এখান থেকে আমি দুখানা আউটপুট পেতে পারি। আর এর সাথে আমি যদি কোনো হেডফোন ইউজ করি তো সেখান থেকে আমি এখান থেকে হেডফোনটা পেয়ে যাবো স্টুডিও। আচ্ছা হেডফোনটা ওখান থেকে পাওয়া যাবে, হেডফোনের চাল আলাদা করে সুইচ দেওয়া, ঠিক আছে। তো এটাই আউটপুট লেভেল এর আছে। এছাড়া আপনি তো আগে দেখলেন ওয়াক্স ওয়ান ওয়াক্স টু ওয়াক্স থ্রি, এখান থেকে আউটপুটটা আমি পেয়ে যাবো। আর আছে রিটার্ন, কোনো কারণে যদি ধরুন আমি এখান থেকে রিটার্ন করি, কোনো আলাদা করে পার্টিকুলারই হচ্ছে এফেক্স যদি এখানে লাগায় তো রিটার্নে আমি পেয়ে যাবো। রিটার্নের সুইচ এখানে আছে নব, রিটার্নস হচ্ছে লেফট রাইট দুখানা নব আছে, রাইটে কতটা দেবো লেফটে কতটা দেবো আমি এখান থেকে নব অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে। তো বন্ধুরা মোটামুটি একটা টোয়েন্টি যেটা এমপ্রো মডেল, আরেকবার বলে দিই এমপ্রো এমটি টোয়েন্টি ফোর, তো এটা কি এখন পাওয়া যাবে? হ্যাঁ সম্ভব বোঝানোর চেষ্টা করেছি কয়েকজন দর্শক বন্ধুদের অনুরোধে। তো যদি ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই দাদা ভাইয়ের তরফ থেকে একটা লাইক তো অবশ্যই করবেন। আর নেক্সট ভিডিও আমরা আরো কিছু সেটিং আরো কিছু ভালো ভালো জিনিস নিয়ে আসবো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কি ধরনের ভিডিও আপনাদের দরকার, সেই অনুযায়ী আমরা ভিডিওগুলো বানাবো, ঠিক আছে। দাদা ভাইরা আমাকে অনেক সহযোগিতা করেন, আপনারাও সাপোর্ট করুন যাতে আরো এগিয়ে যেতে পারি, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।